Halo, assalamualaikum guys. কেমন আছেন সবাই? ভালো আছেন নে? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম মুরগির মাংস রান্নার রেসিপি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ফার্মের মুরগির রান্নার রেসিপি। প্রথমে আমি আপনার ফার্মের মুরগিগুলো খুব সুন্দরভাবে বেছে নিলাম এবং কাটিং করে নিলাম। দেখেন, কাটিংয়ের পরে সুন্দর করে সাফাই করে নিলাম, নেয়ার পরে ছোটো ছোটো করে পিস পিস করে ভালো করে দিয়ে নিলাম। দেখেন, দোয়াগুলো খুব সুন্দর হয়েছে। দেখেন, মুরগি জেতা মুরগিগুলা মাংসগুলো খুব ফ্রেশ। এখন আমি আপনাদের মাঝে দেখাবো মাংসগুলো দিশের 10 মিনিট আগে ময় মশলা দিয়ে ভালো করে এগুলোরে মিক্স করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। দেখেন, আমি এগুলাগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম ময় মশলা। মিক্স করার পরে আমি ফ্রিজে রেখে দিলাম। দেওয়ার পরে এড়িয়ে সুন্দর করে তেলে ভাজবো। দেখেন, মশলাগুলো মিক্স করা কত সুন্দর হয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে মুরগিগুলো আমি ভেজে নেব। ভাজাটা খুব তেমন একটা বেশি করে ভাজি নাই, হালকা পাতলার ভিতরে ভাজিয়েছে। হ্যাঁ, সেই বেশি লাল লালও করি নাই, বাস সাধারণত। এখন আমার মুরগি ভাজা প্রায় শেষ। দেখেন দর্শক ভাইয়েরা, এখন আমি রান্না করব। প্রথমে আমি কড়াইয়াতে তেল দিয়ে দিলাম, এবার তেজপাতা, কড়া, ঠ্যাঙ্গা, ঠিক আছে, এলাইচ দিয়ে দিলাম, এবার হচ্ছে গুঁড়া মশলা, গরম মশলা দিয়ে দিলাম। পরবর্তীতে আমি আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, বাটা এগুলো সব দিয়ে দিব। এখন হলুদ, মরিচ, লবণ হালকা করে দিয়ে দিলাম। দেখেন, কালার চলে আসলো। এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দেব। মুরগি মাংসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন, সুন্দরভাবে কষে নিতে হবে। আমি ভালো করে কষে নিলাম, হালকা একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কষা, আজকে আমি এগুলা ভালো করে, এরপরে আমি কড়া আলু দিয়ে দিলাম, হালকা কড়া আলু দিয়ে দিলাম। এখন দেখেন, আমার রেসিপি প্রায় শেষ। যদি দর্শক ভাইয়েরা আমার ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকন বাজিয়ে দিবেন। ওকে, দেখেন দর্শক ভাইয়েরা, আমার মাংস, মুরগির মাংস রান্না করা প্রায় শেষ। দেখেন, খুব সুস্বাদু এবং টেস্ট হয়েছে জেতা মুরগি। ওকে, আসসালামু আলাইকুম।